দারিদ্র পীড়িত আফগানিস্তানে অত্যাধুনিক সুপার কার উন্মোচন করল তালেবান। আফগানিস্তান ধর্ম এবং বিজ্ঞানকে সাথে নিয়ে বিশ্ব আঙিনায় নিজেদেরকে সক্ষমতা প্রমাণ করতে চায় বলে জানায় তারা। এনটপ মাডা 9 নামের সুপার কারটি কাতার এক্সপোতে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে আনা হবে বলে জানানো হয়েছে। 2021 সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই কঠিন দারিদ্রতার মধ্য দিয়ে সময় পার করছে আফগানিস্তান। তলানিতে গিয়ে ঠেকেছে দেশটির অর্থনৈতিক অবস্থা। এর মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে বিলাসিতার পথ বেছে নিল ক্ষমতাসীন তালেবান সরকার। প্রথমবারের মতো আফগানিস্তানের রাজপথে চলল দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি এনটপ মাডা 9। অনেকে এই গাড়িকে বলছে সুপারকার, আবার অনেকের মতে এটি স্পোর্টস কার। অত্যাধুনিক এই গাড়ি তৈরির বিষয়টি এখনও প্রাথমিক স্তরে থাকলেও কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া এক্সপোতে সবার সামনে আনার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। এদিকে এক টুইট বার্তায় তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বিশ্বে এই সুপারকারটি আফগানিস্তানের মর্যাদা বাড়াবে। মাডা 9 গাড়িটি সম্পূর্ণ ডিজাইন দাঁড় করাতে 5 বছর সময় লেগেছে বলে জানান এর নকশাকার মোহাম্মদ রেজা আহমাদি। এছাড়া এই গাড়ি তৈরিতে 30 জন প্রকৌশলীর একটি দল কাজ করেছে বলেও জানান তিনি। মাডা 9-এর বেশিরভাগ যন্ত্রাংশ টয়োটার এবং কাঠামো তৈরি করা হয়েছে ফর্মুলা 1 রেসে ব্যবহৃত টিবিউলার চেসিস অনুযায়ী। এখনও ঠিক করা হয়নি গাড়ির দাম। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।